আসসালাম আলাইকুম বন্ধুরা বরগুনার আলোচিত রিফাত হত্যার কথা হয়তো আমরা সবাই জানি ছাব্বিশে জুন দুই হাজার উনিশে দিবালোকে কলেজের প্রকাশ্য সবার সামনে রিফাতকে হত্যা করা হয় এবং এই রিফাত হত্যার মেইন আসামি হচ্ছে তার স্ত্রী মিন্নি মূলত আয়সা সিদ্দিকা মিন্নি তার পুরাতন বয়ফ্রেন্ড নয়ন বন্ডকে দিয়ে রিফাতকে হত্যা করে তো বন্ধুরা আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার বিশ আদালত মিন্নির ফাঁসি রায় করে আর এই রায় শুনে মিন্নি একটু অসুস্থ হয়ে যায় এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে যে আমি সম্পূর্ণ নির্দোষ এখন বন্ধুরা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন মিন্নি কি আসলেই নির্দোষ আমি তো জানি মিন্নি নির্দোষ নয় এই রিফাত হত্যাকাণ্ডের মূল আসামি হচ্ছে মিন্নি কারণ এই মিন্নি কিন্তু দিবালোকে নয়ন বন্ডকে দিয়ে রিফাতকে হত্যা করিয়েছে মিন্নির বাবা আদালতের এই রায় সে মানে না সে বলছে আরও উচ্চ আদালতে যাবে আমার কথা হচ্ছে বন্ধুরা এরকম যদি উচ্চ আদালত এক আদালত থেকে আরেক আদালত এক আদালত থেকে আরেক আদালত যদি এইভাবেই সন্ত্রাসীরা আসামিরা তাদের রায় চেঞ্জ করতে থাকে তাহলে তো আসামি দেখা যাবে যে কয়েক বছর পার করে ফেলবে পরিশেষে দেখা যাবে ফাঁসি হচ্ছে না বেঁচে গেল আসামি এবং উৎসাহিত পেল আরও অনেক আসামি ভাববে আমাদের দেশে তো কোনো বিচার ব্যবস্থা নেই জাস্ট আমরা ঘুরাবো ঘুরাবো আইনের মানে চিপা চাপা দিয়ে ফাঁক ফুকর দিয়ে আমরা বেরিয়ে আসবো হত্যাকাণ্ড কোনো বিষয়ই না আমার মতে এদের উচিত দিবালোকে প্রকাশ্য সবার সামনে ফাঁসি দেওয়া তাহলে বাকি যত এই ধরনের মন মানসিকতার মানুষ রয়েছে তারা শিক্ষা পেয়ে যাবে ভয় পেয়ে যাবে যে হ্যাঁ আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং যে আইনি সিস্টেম রয়েছে খুবই কঠিন খুবই কঠিন আমরা যদি কোনো ধরনের অপরাধমূলক কাজ করি তাহলে আমাদের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে তাহলে হয়তো আমাদের দেশের এই ধরনের হত্যাকাণ্ড কমে যাবে আশা করি রিফাত হত্যার বিচার আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এবং পাশাপাশি আমরা কিছুদিনের দিনের ভিতরেই আবরার হত্যারও বিচার দেখতে পাবো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ